কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সেভেন নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র সেভেন এবেক নিউজের পর্দায়। নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভাড়াটিয়া উচ্ছেদ করতে মাঝরাতে সশস্ত্র গুন্ডা বাহিনী পাঠিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়ার ১২ নম্বর গলি এলাকায়। ভাড়াটিয়া কান্তি মাসপুরের অভিযোগ, মাঝরাতে ১৫-২০ জনের একটি দল মুখে গামছা বেঁধে মাস্ক পরে অতর্কিতে হানা দেয় তাদের ঘরে। সে সময় তারা ঘরে ঘুমোচ্ছিলেন। ঘরে ঢুকে তার দাদা শ্যাম মাসপুর, যিনি কাঁকিনাড়া জুট মিলের একজন ঠিকা শ্রমিক, তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বার করে তার মাথায় এবং পেটে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘর খালি করার হুমকি দেয়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা ঘরের ভিতরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি জিনিসপত্র লুটপাট চালিয়ে লণ্ডভণ্ডও করে দেয়। দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় কাউকেই তারা চিনতে পারেননি। শুনুন ঠিক কি অভিযোগ জানালেন ভাড়াটিয়া কান্তি বাসপুর। আমরা খা পি কা সোয়ে থে, রাত তো খা পি কা সোয়ে থে, रात को कुछ लड़का लोग आया, तो हमको भीषण लोग थे। वहाँ पर हम भैया का दरवाजा खटखटा रहे थे, तो दरवाजे पर बोले का कि भैया बोले का कि मतलब कि हाँ रुक ना एक मिनट, तब बोले ना कि सुबह में आकर बात करना। वो भैया देखे ना दरवाजा से, तो बोले कि ढेर आदमी मतलब अपना बोले कि सुबह में जाकर बात करना 1 बजे रात को। तो फिर उसके बाद में वो लोग गाली देने लगा। बंदूक भिड़ा दिया, एक यहाँ पर भिड़ाया था, एक यहाँ पर, और दो को सामने खड़ा था। तभी फिर हम लोग बोल रहे थे भैया को छोड़ दी छोड़ दी। हम घर में थे, हम चौकी पर सोए थे, वो लोग ऐसा चौकी किया काकरा सब सामान लगला मतलब सब पटकने ने, तो हम बोलबो उनको को बोलनी है काहे का आप ऐसा करते हैं, छोड़ दीजिए सामान मत तोड़िए, हम लोग छोड़ दीजिए हम निकाल लेंगे। तो नहीं नहीं तुम घर खाली करो, घर खाली करो, दो दिन में घर नहीं खाली होगा ना तो तुमको गोली से मार। ऐसा बात बोल रहे हैं, जो आएगा चोरी करने के लिए तो सामान तो चोरी करेगा। क्या जो आदमी आया कहाँ? सुना क्योंकि हम भी बोल रहे हैं, जो आदमी आया कहाँ से आया? हम नहीं जानते हैं, सब नकाब में था, तो हम लोग नहीं जानते कि कहाँ से। हाँ, पूरा मुकाम में जो मकाम बने थे, नाक से आँख खाली रोक रहा था, ওসে পহচান নি আয়েগা কোন কোন হে। প্রায় ৭০ বছর ধরে এই ঘরে বসবাস করছেন ভাড়াটিয়ারা। বাড়ির মালিক শীতল শর্মা এবং সন্তোষ শর্মা গুন্ডা বাহিনী দিয়ে জোর করে ঘর থেকে উচ্ছেদ করবার চেষ্টা করছে। ঘটনার প্রতিবাদ জানাতে ভাড়াটিয়াদের তরফে ভাটপাড়া থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কাঁকিনাড়ার ১২ নম্বর গলি এলাকা জুড়ে। আর ভাঙচুর ও হুমকির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মালিক পক্ষের তরফে রাজীব শর্মার দাবি, আমার লোকজন মানে আপনি কি করে প্রুফ করে দিচ্ছেন কি আমি আমার লোকজন, আমি বলছি আমার আমি যা বলছি ও আপনি বলছেন না, ও যা বলছে ও অভিযোগ শুনে নেবেন, এটা কোন যুক্তি আছে? থানায় অভিযোগ হয়েছে আপনার, মানে একটা ও হোক যা হোক যা শর্ত আছে তো শর্ত থাকবে মধ্যে, আমি আপনি যদি যা ফ্যাক্ট আছে ওইটা দেখান, আমি তো ও বলছি না। ওকে তো আমি এও বললাম কি ভাই তোমাকে কোথাও অসুবিধা হচ্ছে তো তুমি ঘর নিয়ে নাও, আমি তোমাকে ১০-২০ হাজার টাকা দিয়ে দেব, ও শুনছে না, তো ওই সব নিয়ে সব করছে চক্রান্ত। উনি বলছেন যে উনি মিলে কাজ করে, তো ঘর থেকে উঠে গেলে তো একটা কোনো জায়গা লাগবে, সেই জায়গার সময়টুকু চাইছিলাম। কাকিনাড়া থেকে রাজাদের রিপোর্ট, সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।